আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, মধ্যবিত্তের মাথায় হাত, ফের এক ধাক্কায় 750 টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। তো বন্ধুগণ, এই দাম কেন বাড়ল এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাধারণ মানুষের জীবনের সঙ্গে প্রতিনিয়তই জড়িয়ে রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার। যত ইন্ডাকশান অথবা মাইক্রোওয়েভ থাক না কেন, গৃহস্থ সংসারে গ্যাস সিলিন্ডার অপরিহার্য। কিন্তু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যও মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, তার সঙ্গে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের আরও সমস্যা শুরু হয়েছিল। এবার আরও মহার্ঘ হলো গ্যাস সিলিন্ডার। তবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি, মহার্ঘ হয়েছে গ্যাস সিলিন্ডারের নতুন কানেকশন। বিভিন্ন ওয়েল মার্কেটিং কোম্পানি নতুন গ্যাস কানেকশনের ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট অনেকটা বাড়িয়েছে। বৃহস্পতিবার 16 জুন থেকে এলপিজি কানেকশনের সিকিউরিটি ডিপোজিট 750 টাকা বেড়ে 2,200 টাকা হবে। এর আগে নতুন এলপিজি কানেকশন নেওয়ার সময় 1,450 টাকা সিকিউরিটি ডিপোজিটের নিয়ম চালু ছিল। এখন থেকে দুটি গ্যাস সিলিন্ডার সমেত নতুন গ্যাসের কানেকশন নিতে 4,400 টাকা দিতে হবে। এখন থেকে 14.2 কেজি দুটি সিলিন্ডার সমেত নতুন গ্যাসের কানেকশন নিতে সব মিলিয়ে অতিরিক্ত 1,500 টাকা খরচ হবে। শুধু গ্যাসের কানেকশনই নয়, গ্যাসের রেগুলেটরের দামও এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আগে রেগুলেটরের দাম ছিল 150 টাকা, তা এখন বেড়ে 250 টাকা হয়েছে। এখন থেকে 5 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে 800 টাকা পরিবর্তে 1,150 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এখন থেকে নতুন এলপিজি কানেকশনের বাধ্যতামূল্য নতুন পাইপ ও পাসবুকের জন্য 150 টাকা ও 25 টাকা দিতে হবে। জুন 2019 সালের তুলনায় এলপিজির ব্যবহার 28.1% বৃদ্ধি পেয়েছে। পরের খবরে চোখ রাখবো, মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর। সর্বকালীন রেকর্ডের থেকে প্রায় 10,000 টাকা সস্তা হলো সোনা, হলুদ ধাতুর গ্রাফে লাগলো জোর ব্রেক। তো বন্ধুগণ, এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো 10,000 টাকা কমে সোনার দাম কত টাকা হয়েছে। বিস্তারিত তথ্য জানিয়ে দেবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। বুধবার সোনার দামে বড়সড় কোনো পরিবর্তন দেখা গেল না, সাধের মধ্যে রয়েছে সোনার দাম। এদিন 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম বাড়ল মাত্র 10 টাকা। 24 ক্যারেটের সোনার ক্ষেত্রে বৃদ্ধির হার একই রয়েছে। গয়না ক্রেতাদের জন্য সুখবর যে এদিন 50,000-এর নিচেই রইল হলুদ ধাতুর দাম। তবে সুখবর শোনাল রূপোর দাম। এদিন রূপোর দামে বড় পতন দেখা গেল, 1 কেজি রূপোর দাম কমলো 350 টাকা। এবারে আমরা জানবো সোনার ও রূপোর দর। 22 ক্যারেট হলমার্ক সোনা 1 গ্রামের দাম 4,656 টাকা, 22 ক্যারেট সোনার হলমার্ক সোনা 8 গ্রামের দাম 37,248 টাকা, 22 ক্যারেট হলমার্ক সোনা 10 গ্রামের দাম 46,560 টাকা, 22 ক্যারেট হলমার্ক সোনা 100 গ্রামের দাম 4,65,600 টাকা। এবারে আমরা জানবো 24 ক্যারেট সোনার দাম। 24 ক্যারেট পাকা সোনা 1 গ্রামের দাম 5,079 টাকা, 24 ক্যারেট পাকা সোনা 8 গ্রামের দাম 40,632 টাকা, 24 ক্যারেট পাকা সোনা 10 গ্রামের দাম 50,790 টাকা, 24 ক্যারেট পাকা সোনা 100 গ্রামের দাম 5,07,900 টাকা, 1 কেজি রূপোর দাম বাটের দাম 61,200 টাকা। সোনার রূপোর তুলনায় দাম গত শুক্রবার ও শনিবার অনেকটাই কম ছিল সোনার দাম। গত 2 মাসে তার সর্বনিম্ন দাম বলা চলে। তারপর 2 দিন সেই দাম অপরিবর্তিত থাকার পর গতকাল অর্থাৎ মঙ্গলবার ফের কিছুটা দাম বাড়ে সোনার। গতকাল 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম বেড়েছিল 300 টাকা, এদিন তা বাড়ল মাত্র 10 টাকা। গতকাল 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম বেড়েছিল 330 টাকা, এদিন সেটাও বাড়ল 10 টাকা। মোটের উপর এদিন হলমার্ক সোনার দাম 50,000-এর নিচেই রইল। এদিকে রূপোর দামে বড় পতন দেখা গেল। গতকাল 1 কেজি রূপোর দাম 2,150 টাকা বেড়েছিল, এদিন কিন্তু রূপোর দাম কমলো 350 টাকা কমে 1 কেজি রূপোর দাম হলো 61,200 টাকা। শহরে সোনার দাম বাড়ল, বিশ্ববাজারে কিন্তু সোনার দামে পতন দেখা গেল। পরের খবরে চোখ রাখবো,
কিছুক্ষণ আগেই ঘটল যাত্রী বোঝায় ভয়াবহ বাস দুর্ঘটনা। সেই দুর্ঘটনার জেরে আহত কমপক্ষে 20 জন, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, কোথায় ঘটেছে এই বাস দুর্ঘটনা, কিভাবে ঘটেছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবারও বাস দুর্ঘটনায় আহত কমপক্ষে 20 জন যাত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার বামুনিয়া এলাকায়। জানা গিয়েছে নন্দীগ্রামের তেরপেক্ষা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে হলদিয়ায় থেকে মহিষাদল আসার সময় বামুনিয়া বাস স্টপেজের কাছে উল্টে যায়। ঘটনায় আহত হয়েছে 20 জন বাস যাত্রী। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনরা উপস্থিত হয়ে আহত বাস যাত্রীদেরকে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ রহমত সহ আরও কয়েকজন কর্মাধ্যক্ষ হাসপাতালে উপস্থিত হন, যাতে আহত বাস যাত্রীরা চিকিৎসার পরিষেবা পায়। ঘটনার তদন্তে পুলিশ। তেরপেক্ষা থেকে মহিষাদল যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় রাস্তার ধারে। ওই বাসের মধ্যে সেই সময় প্রায় 50 জন যাত্রী ছিল। সকলকে নিয়েই নিয়ন্ত্রণ হারায় বাস, তাতে প্রায় 20 জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবরে চোখ রাখবো। রাজ্যে আগামী 24 ঘন্টার মধ্যেই ঢুকছে বর্ষা। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে প্রবেশ করছে বর্ষা। অনুকূল পরিস্থিতি, প্রাক বর্ষায় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। জানা গেছে দুর্বল মৌসুমি বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে। বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগামী 4-5 দিন ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। নদীতে জলস্তর বৃদ্ধি হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ের এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমবে এবং দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে এবং হালকা হওয়ার সঙ্গে মেঘলাকাশ দেখা যাবে এই অঞ্চলে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে হালকা হাওয়াও চলবে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এইসব জেলায় বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে আগামী বৃহস্পতিবার। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি, বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 88%, সামান্য বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়।